স্বামী দেবরাজনন্দ মহারাজের বক্তৃতায় তিনি গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রী মা শারদা দেবীর গ্রন্থের কথা উল্লেখ করেছেন সেখানে নানা রকম ছোট ছোট ঘটনার কথা বর্ণনা রয়েছে যার মধ্যে কিছু ঘটনার কথা আজ আমি আপনাদেরকে শোনাব চলুন শুরু করা যাক সেখানে বলা হয়েছে আজ থেকে একশো এক বছর আগের কথা মা তখন জয়রামবাটিতেই ছিলেন তখন নতুন বাড়ি তৈরি হয়ে গিয়েছে ভক্ত সমাগমও অনেক সেদিন সকাল থেকে ফুল সংগ্রহ করা পুজোর কাজে ব্যস্ত সকলে চলছে ভোগ ভোগরান্নার কাজও হৈ রব চতুর্দিকে গোপেশ মহারাজ শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন তিনি সেখানে নেই বাড়ির ভিতরে গিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য মা ধীর পায়ে পুকুর থেকে তোলা মাছ ধুয়ে রান্না করে সেজ মামির বাড়িতে পৌঁছে দিচ্ছেন উৎসবের দিন তিনি অন্তরপত্নী তার বিশেষ পথ্যে প্রয়োজন সে খেয়াল সেদিন কারণ নেই অথচ মা কিন্তু খেয়াল করে সেই কাজটি নিজেই করছেন সাক্ষাৎ জগদম্বা তিনি মানবরূপে এসেছেন তিনি যেন সেই মানুষটি বাড়ির বউ তার ঠাকুরজির জন্য রান্না করছে তবে কেবল এ দৃশ্যই নয় আরেকটি ঘটনার কথা ব্যক্ত করেছিলেন গোপেশ মহারাজ নিজেই সেখানে বলা হয়েছে তেরোশো সালের কুড়ি পৌষের ঘটনা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মতিথি দেশ দেশান্তরে ভক্তদের যাতায়াত লেগেই ছিল জয়রাম বাটিতে নানা স্থান থেকে সাধু ভক্তেরও সমাগম ছিল উৎসব মুখর ছিল জয়রাম বাটি জন্মতিথির দিনে মা নতুন বস্ত্র পরিধান করে গালিচাসনে বসে শ্রী শ্রী ঠাকুরের পুজো শেষ করে নিজের খাটে বসলেন প্রশান্ত মুখমণ্ডল যেন আরও মধুর পায়ের পাদপদ্মে সকলেই পুষ্পাঞ্জলি অর্পণ করেন এরপর মা বলেন তাড়াতাড়ি করে সকলে তোমাদের জল জলখাবার দিতে হবে বেলা হয়ে যাবে সমাগত ভক্তগণ আনন্দের সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করে কীর্তনে মেতে উঠলেন এরপর দুপুরের আহারের পর্ব মা সর্বদাই ছেলেদের আগে খাইয়ে তারপর নিজে খেতে বসতেন যদিও সেদিন ভক্তদের ইচ্ছা ছিল মা আগে খাবেন তারপর সকলে প্রসাদ নেবেন একজন এগিয়ে সেই আকাঙ্ক্ষার কথা জানালেন মা নীরবে সায় দিলেন নলিনী দিদির ঘরে তিনি ধীরে ধীরে যন্ত্র চালিতাবৎ প্রবেশ করে করুণা দৃষ্টিতে সব দ্রব্য দেখলেন এটা ওটা একটু আদু খাইয়া এক ভক্তের মুখের দিকে তাকিয়া কাতস্বরে বলিলেন ছেলেরা আগে না খাইলে তা গলা দিয়ে নিচে নামে না যায় না তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো এরপর হাত মুখ ধুয়ে দরজায় গোড়ায় ছেলেদের খাবার দেওয়ার খাওয়া দেখতে থাকলেন মা ঠান্ডা হলো মায়ের প্রাণ জীবনযাপনের মতো তার খাওয়া দাওয়া ছিল অতি সাধারণ তিনি সকালের খাবারে মিছরির পানা খেতেন সঙ্গে অল্প মুড়ি কড়াই ভাজা বেশি বয়সে পেটের অসুখ ও বাতের জন্য সামান্য আফিম খেতে হতো তাই দুপুরে ও রাত্রে তার জন্য আধের করে দুধ রাখা হতো দুপুরে তিনি সেই দুধের অর্ধেক খেতেন এবং বাকিটা ভাত মেখে ভক্তদের জন্য প্রসাদ হিসাবে রেখে দিতেন এছাড়াও শ্রীমায়ের কাছে আরও এক অভিনব প্রসাদ পাওয়া যেত শ্রী যখন দুপুরে খেতে বসতেন তখন তিনি ভাতে একটু ডাল একটু শুক্ত সামান্য ঝোল কখনো বড়ি কিংবা চচ্চড়ি অল্প অল্প করে মেখে তাতে লেবুর রস মিশিয়ে নিতেন সেই ঝালে ঝোলে অম্বলে প্রসাদ মায়ের ভক্তদের বিশেষত স্বামী শারদানন্দের বিশেষ প্রিয় ছিল শারদা দেবী সন্ধ্যাবেলায় সামান্য মিষ্টি এবং জল খেয়ে একটা পান মুখে দিতেন ভক্তদের বলতেন সমস্ত দিনে পরিশ্রমের পর সন্ধ্যার সময় হাত মুখ ধুয়ে কিছু খেয়ে সামান্য জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয় তারপর জপ তপ বা যে কোনো কাজে মনটি বেশ স্থির হয়ে বসে রাতে দু তিনখানা লুচি সামান্য তরকারি এবং এর পোয়া দুধ খেতেন যাই খেতেন সবই আগে শ্রীরামকৃষ্ণকে নিবেদন করতেন শ্রীমায়ের মায়ের পিত্তের ধাত থাকায় শরীর জ্বালা করত তাই পছন্দ করতেন স্নিগ্ধ খাদ্য শ্রীমায়ের মন্তশিষ্য স্বামী অরূপানন্দ জানিয়েছেন কলায়ের পাতলা ডাল ও পোস্ত পোড়া তাহার খুব প্রিয় ছিল শ্রী রামকৃষ্ণের আমলে দক্ষিণেশ্বরে ভোগ রান্না করতেন বাঁকুড়ার ঈশ্বর চট্টোপাধ্যায় শ্রী রামকৃষ্ণ তাকে দিয়ে হিং দেওয়া কলায়ের ডাল আরও নানা পদ রাঁধিয়ে শ্রীমাকে খাইয়েছিলেন ছোলার শাক মূল শাক আমরুল শাক মায়ের প্রিয় ছিল খেতেন গাঁদালের ঝোলও ভালোবাসতেন তেলে ভাজা ঝুড়ি ভাজা শীতের সময় সকালের নিত্য পুজোয় শ্রীমা ঠাকুরকে মুড়ি ফুটকড়াইয়ের সঙ্গে বেগুনি ফুলুরি ঝাল বড়া আলুর চপ ভোগ হিসাবে নিবেদন করতেন মিষ্টির মধ্যে পছন্দ করতেন মুগের নাড়ু রাতাবি সন্দেশ আর রসে ডোবানো রাঙা আলুর পিঠে ছোটোবেলায় ছোলা পাটালি ভালোবাসতেন তার প্রিয় ফল ছিল পাকা পেঁপে মিষ্টি আম পছন্দ করতেন পেয়ারা ফুলি ছোট ল্যাংড়া আম এবং মুম্বাই নিবাসী জনৈক ভক্তের পাঠানো আলফ্রান্সো আমও তার প্রিয় ছিল একবার এক ভক্ত অনেকগুলি আম মায়ের কাছে নিয়ে গেলেন দেখা গেল আমগুলো এত টক যে মুখে দেওয়া যায় না অথচ শ্রীমা সেই আম খেয়ে বেশ তীপ্ত বলেছেন না এ বেশ টক টক আম শ্রীমা ভালো রাঁধতে জানতেন তার রান্নার বৈশিষ্ট্য ছিল তিনি তরকারিতে নুন ঝাল মশলা একটু কম দিতেন কালীবাড়ির মশলাদার ভোগ খেয়ে ঠাকুরের প্রায় আমাশা হতো তাই দক্ষিণেশ্বরে শ্রীমা ঠাকুরের জন্য তেল মশলা কম দিয়ে রান্না করতেন শ্রীমায়ের হাতে শুক্ত শিঙি মাছের ঝোল খেয়ে ঠাকুর বলতেন দেখো তো তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে শ্রীমা জানতেন যে নরেন্দ্রনাথের পছন্দ মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল তাই নরেন্দ্র দক্ষিণেশ্বরে এসে রাত্রিবাস করলে শ্রীমা নরেন্দ্রের জন্য ছোলার ডাল চড়িয়ে ময়দা মাখতে বসে যেতেন শ্রীমা ভালো মাংস রাঁধতেন প্রত্যক্ষদর্শী উপেন্দ্র রায় জানিয়েছেন নবমীর দিন পুজো করিয়া প্রসন্ন মামা শ্রীমায় জ্যৈষ্ঠ ভাতা মানে প্রসন্ন কুমার একটি পাঠার মুড়া লইয়া আসিয়াছে মা সহস্তে রান্না করিলেন এবং খাইবার লোক অনেক থাকায় তাহাতে প্রচুর আলু ও জল দিলেন কিন্তু সে মাংসের যে কি অপূর্ব স্বাদ হয়েছিল জীবনে এমনটি আর খায় নাই কেউ মাংস খেতে চাইলে তিনি জয়রামবাটিতে থাকলে সিংহ বাহিনীর উদ্দেশ্যে নিবেদিত বলির মাংস এবং কলকাতায় থাকলে কালীঘাটের প্রসাদী মাংস আনিয়ে রান্না করতেন স্বামীজি শিষ্য স্বামী বিরজানন্দ জয়রামবাটিতে গিয়ে শ্রী মায়ের হাতের কলায়ের ডাল পোস্ত চচ্চড়ি মাছের চাটুই প্রভৃতি খেয়ে এতই আনন্দ পেয়েছিলেন যে বহুকাল পরেও তিনি মায়ের রান্নার প্রশংসা করে বলেছেন সে রান্না যে কি সুস্বাদু ছিল তা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনও যেন মুখে লেগে আছে জয়রামবাটিতে বেশি ভক্তের সমাগম হলে শ্রীমা বাড়ির রাধুনিকে সকলের পছন্দসই পদগুলো রাধ্যে বলতেন নিজেও রান্না করতেন সেখানে দুপুরে খাবারের তালিকায় থাকতো ভাত কলায়ের ডাল পোস্ত একটা ঝাল তরকারি মাছের ঝোল একটু টকের পদ কখনো শাক ডালনা ভাজা রাতে রুটি তরকারি আর গুড় পরিবেশনের ব্যাপারে শ্রী মায়ের কিছু নিয়ম ছিল যেমন আসন শালপাতা সবই পরিষ্কার হওয়া চায় শাল লেগে থাকা জল তিনি পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখতেন যাতে রুটি পাতায় লেগে না যায় খাবার বাড়ার পর কারু আসতে দেরি হলে তিনি আঁচল দিয়ে মাছি তাড়াতেন ভক্তদের খাওয়ার সময় তিনি কাছে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে কার পাতে ভাত নেই রুটি শেষ তরকারি কম ইত্যাদি কোনো কিছু নজর এড়াতো না যার যেমন রুচি তাকে সেই বুঝেই খাওয়াতেন খাওয়ার পরে তিনি কাউকে উচ্ছিষ্ট তুলতে দিতেন না খাওয়ার পরের এঠো শালপাতা তুলে নিয়ে যাচ্ছে দেখলে শ্রীমা তাকে বাধা দিয়ে বলতেন থাক লোক আছে দেখা যেত সে লোক শ্রীমা স্বয়ং তাকে সকল বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে কেউ কেউ অনুযোগ করে বলতেন তুমি বামুনের মেয়ে গুরু ওরা তোমার শিষ্য তুমি ওদের এটো নাও কেন শ্রীমা উত্তর দিয়ে বলতেন আমি মা গো মায়ের ছেলের করবে না তো কার করবে একবার জয়রামবাটিতে শ্রী মায়ের ভাইজি নলিনী এক মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন পরিবেশনার সময় নলিনী উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছেন দেখে শ্রীমা বলে ওঠেন ও কী রে ওভাবে খেতে দেয় নাকি এই বলে শ্রীমা নলিনীর হাত থেকে থালা নিয়ে নিজেই পরিবেশন করলেন শেষে যখন তিনি মজুরের উচ্ছিষ্ট পরিষ্কার করতে গেলেন তখন নলিনী ভয়ে চিৎকার করলেন পিসিমা তোমার জাত যাবে যে সঙ্গে সঙ্গে শ্রীমা বললেন ছেলের এঠো পরিষ্কার করলে জাত যায় নাকি তথ্যসূত্র শ্রী শ্রী সারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দ শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত এক থেকে চার নম্বর অধ্যায় তার সঙ্গে শ্রী গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী গ্রন্থের কথা উল্লেখযোগ্য হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না